আজ আমি আপনাদের মাঝে এমন একটি জাদুকরি নাইট ক্রিম তৈরি করে দেখাবো যা ব্যবহার করলে আপনার চেহারা খুব দ্রুত উজ্জ্বল এবং ফর্সা হয়ে যাবে। ওয়েলকাম বন্ধুরা, ক্রেজি বাংলা টিসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আমি। আজকে আমার ভিডিওর বিষয় কিভাবে শুধুমাত্র একটি মাত্র নাইট ক্রিম আপনি যদি রাত্রেবেলা ব্যবহার করেন তাহলে আপনার চেহারা খুব দ্রুত উজ্জ্বল এবং ফর্সা হয়ে যাবে। বন্ধু, আমরা আমাদের ত্বকের খুব একটা যত্ন নিতে পারি না, কারণ আমরা এখন কিন্তু সবাই প্রায় ব্যস্ত। আর এই ব্যস্ততার মধ্যে আমরা যদি মাত্র 2 থেকে 3টি উপাদান দিয়ে তৈরি করা একটি নাইট ক্রিম ব্যবহার করে চেহারাটাকে সুন্দর এবং লাবণ্যময় করে রাখতে পারি, তাহলে কিন্তু আমাদের ব্যস্ততার পাশাপাশি চেহারার যত্নটাও নেওয়া হয়ে যাবে। তাই কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক যে কী কী লাগবে এটি তৈরি করতে। বন্ধু, এটি তৈরি করতে আপনাকে প্রথমে যেটি নিতে হবে সেটি হচ্ছে দৈনিক ব্যবহৃত যে কোনো মানের স্নো। আপনি দিনে এবং রাত্রে যে স্নোটি ব্যবহার করেন ঠিক সেই স্নোটি হলেই কিন্তু হয়ে যাবে। আমি এখানে পন্ডস হোয়াইট বিউটি স্নোটি নিয়ে নিয়েছি। আপনি রাত্রেবেলা বা দিনেবেলা যে স্নোটি ব্যবহার করেন ঠিক সেই স্নো নিয়ে নিলেই কিন্তু কাজ হয়ে যাবে। তো আমি এখানে এক আঙুলে যতটুক পরিমাণ স্নো আছে ঠিক ততটুক পরিমাণ স্নো নিয়ে নিচ্ছি। এটি শুধুমাত্র আপনাদেরকে বানিয়ে দেখানোর জন্য আমি পরিষ্কার পাত্রে নিয়ে নিলাম। এবার আমাকে এর মধ্যে নিয়ে নিতে হবে যতটুক পরিমাণ আমি নিয়ে নিয়েছি স্নো, ঠিক ততটুক পরিমাণের মতো নিয়ে নিব হচ্ছে অ্যালোভেরা জেল। তবে আমি এখানে অ্যালোভেরা জেলটি কেশর চন্দন যে প্যাক আছে সেটি সাজেস্ট করব, কারণ কেশর চন্দন প্যাকে ত্বক ফর্সা করার এমন কিছু উপাদান দেওয়া থাকে যা খুব দ্রুত ফর্সা করে। আর অ্যালোভেরা জেলে তো প্রচুর পরিমাণ ভিটামিন ই থাকে যা আপনার চেহারাগুলোকে খুব সহজেই ফর্সা এবং লাবণ্যময় করে দেয়। তাই আমি যতটুক পরিমাণ স্নো নিয়েছি ঠিক তার ততটুক পরিমাণ নিয়ে নেব হচ্ছে এই কেশর চন্দন অ্যালোভেরা জেলের ফেস প্যাকটি। এবার এই অ্যালোভেরা জেলটি এর মধ্যে আমি দিয়ে নিচ্ছি। এবার এই দুইটি উপাদান খুবই ভালোভাবে একত্রে মিশিয়ে নিলাম। এর মধ্যে আমাকে আর সামান্য পরিমাণ একটি জিনিস নিতে হবে, সেটি হচ্ছে গোলাপ জল। বন্ধু, চেহারাকে সুন্দর এবং গোলাপি রং ধারণ করানোর জন্য গোলাপ জলের ভূমিকা কিন্তু অতুলনীয়। তাই আমি এখানে ডাবর গোলাপ জল ব্যবহার করছি। আপনি বাজারে যদি এর থেকে কোনো ভালো মানের গোলাপ জল কিনতে পারেন তাহলে সেটিও কিন্তু ব্যবহার করতে পারেন। তবে এই গোলাপ জল আপনাকে ততটুক পরিমাণ নিতে হবে যতটুক পরিমাণ আপনি এটি ঘন বা পাতলা রাখতে চান। যদি বেশি পাতলা ব্যবহার করতে চান তাহলে কিন্তু এটি গোলাপ জলের পরিমাণ বাড়িয়ে নেবেন, আর যদি একটু ঘন ব্যবহার করতে চান তাহলে কিন্তু সামান্য পরিমাণ গোলাপ জল নিয়ে নেবেন। তবে এই দুটি উপাদান মিশিয়েও কিন্তু ভালো একটি পেস্ট তৈরি হবে। তাহলে এই গোলাপ জল আপনাকে কীভাবে ব্যবহার করবে তা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এই গোলাপ জলটি যে কোনো তুলোতে ভালোভাবে ভিজিয়ে নেবেন এবং সেই তুলো দিয়ে আপনার চেহারাটাকে বা ফেসটাকে ভালোভাবে মুছে নেবেন, যাতে ফেস থেকে সকল ধরনের ধুলোবালি ময়লা দূর হয়ে যায়। এবং এটি শুকিয়ে আসার পরে এই স্নো এবং অ্যালোভেরা জেল কেশর চন্দন প্যাকটি ভালোভাবে একত্রে মিশিয়ে নিন। আমি এখানে এই নখের সাহায্যে কিন্তু এই উপাদানগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার দেখুন যে এটি কিন্তু একটি ক্রিমের মতো বা পেস্টের মতো হয়ে গেছে। এবার এই উপাদানটি আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে ব্যবহার করবেন। তবে এই উপাদানটি আপনি যে কোনো এয়ার টাইট কন্টেনার বা কাঁচের বোতলেও কিন্তু রেখে দিতে পারেন প্রায় 7 থেকে 10 দিনের মতো করে। এবার এটি তৈরি করে আপনি রেখে দিতে পারেন অথবা প্রত্যেক দিন বানিয়ে নিয়ে ব্যবহার করতে পারেন। এবার আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে সেই ফেসটাতে ভালোভাবে আপনি এটি লাগিয়ে রাখবেন এভাবে। বন্ধু, এটি এভাবে লাগিয়ে 5 থেকে 7 মিনিট এভাবে ম্যাসাজ করতে থাকুন। আলতোভাবে ম্যাসাজ করবেন যাতে প্রত্যেকটি লোম ছিদ্রতে এই পেস্টটি বা এই নাইট ক্রিমটি পৌঁছে যায়। এটি যখন আপনার লোম ছিদ্র দিয়ে ভেতরে পৌঁছে যাবে তখন আপনার সেলগুলোকে ভেতর থেকে একদম উজ্জ্বল এবং ফর্সা করে ফেলবে। কিন্তু আপনার ভেতরের সেলগুলো উজ্জ্বল এবং ফর্সা হয়ে যাওয়ার সাথে সাথে আপনার চেহারাতেও একটা লাবণ্যময় চলে আসবে এবং আপনার চেহারাটাকেও অনেক উজ্জ্বল এবং ফর্সা করে ফেলবে। তো এটি আপনারা প্রত্যেক দিন 1.5 থেকে 2 মাস টানা ব্যবহার করবেন। কোনো রাত্রেবেলা আপনি মিস করবেন না এবং সকালবেলা যে কোনো ঠান্ডা পানি দিয়ে অথবা হার্বাল ফেস ওয়াশ দিয়ে মুখটি ধুয়ে ফেলবেন। এভাবে যদি আপনি টানা 1 থেকে 1.5 মাস ব্যবহার করতে পারেন তাহলে আপনার চেহারা কিন্তু আগের থেকে অনেক বেশি উজ্জ্বল এবং ফর্সা হয়ে যাবে, সাথে সাথে আপনার চেহারাটাকে অনেক বেশি লাবণ্যময় দেখাবে। তো এটি আপনারা ব্যবহার করে কেমন রেজাল্ট পেলেন তা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। ভিডিও যদি এতটুকু হেল্প করে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন আপনি কিসের উপর ভিডিও চান, এবং এ ধরনের যাদের সমস্যা আছে তাদের সাথে ভিডিওটি শেয়ার করুন। আমার এ ধরনের ভিডিও নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো আজকের মতো এখানে, আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ সবাইকে।